একমাত্র দেবরের বিয়ে উপলক্ষে নিজেকে নতুন করে নায়িকা সাজাতে গিয়ে অবশেষে টাকমাথা হয়ে ফিরে আসতে হবে মিনি হাতির। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাধারণত আমরা সবাই জানি একটা কথা আছে, গরিবের কথা বাসি হলো সত্য হয়। আজকের ভিডিওটা দেখলে হয়তো সেই কথার প্রমাণও পেয়ে যাবে, যেহেতু আর মাত্র কিছুদিন পরে মিনি হাতির একমাত্র দেবরের বিয়ে হতে চলেছে, তাই মিনি হাতি বায়না ধরেছিল আবার চুল কালার করবে বলে। কিন্তু আজকে যে তার সাথে ঘুরতে চলেছে অঘটন, সেটা সে আমার কথা শুনে বিশ্বাস করে। মিনি হাতি আজকে স্বাভাবিকভাবে চলে এসেছে উত্তর 11 নম্বর সেক্টরের 24 নম্বর হাউসে। এর মানে হচ্ছে সোনারগাঁও জনপদ কাচ্চি এক্সপ্রেস বিল্ডিং এর ঠিক চারতলায়। যদিও প্রথমে পার্লারে প্রবেশ করতে আমি প্রচুর পরিমাণে অবাক হয়ে যাই, কারণ বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই ভিতরে যে এত হাইফাই। আনিকা খান ব্রাইডাল মেকওভার নামে একটা পার্লার থাকতে পারে, কিন্তু গাইস এগুলো নিয়ে আমার তো কোনো সমস্যা নাই। আমি কিন্তু স্বাভাবিকভাবে মিনিয়াতিকে তখনও বারেবারে সাবধান করতেছিলাম, মানে আমি মিনিয়াতিকে একটা কথাই বলতেছিলাম, তুমি যত যাই করো আমার কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে এবার চুল কালার করো না, কারণ তোমার চুলের উপর থেকে যে পরিমাণে প্রেসার গেছে এবার যদি তুমি চুল কালার করো তাহলে একটা চুলও থাকবে না। কিন্তু গাইস এত সুন্দর ঝাঁকঝমক পার্লার দেখা আর বিভিন্ন রকমের কালারে কালার দেখা মিনিয়াতি আর লোভ সামলাইতে পারে না, তাই সে আমার কথা বারণ না শুই না কালার করার ডিসিশন নিয়ে নেয়। তখন আমি হাসা ছাড়া কিছুই করতে পারলাম, কারণ গাইস আমি প্রথমেই শিওর ছিলাম আজকে মিনিয়াতির মাথার একটা চুলও থাকবে না। কিন্তু মিনিয়াতি এমন একটা ভাব করতেছিল যেন আমার কথাগুলো তার গায়ে লাগতেছে না, তাই আমি চুপচাপ বসে বসে দেখা শুরু করলাম এর ফলাফলটা আসলে কত দূর যায়। তো দেখতে দেখতে একটা সময় কালার করা কিন্তু শুরু হয়ে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে কালার করার জন্য যে সকল স্টেপ গুলো নিতে হয় সেগুলাই কিন্তু একটা একটা করে নেওয়া হচ্ছে, এবং একটা সময় দেখতে দেখতে মিনিয়াতির মাথায় কিন্তু কালারটা সেটও হয়ে যায়। কিন্তু গাইস নরমালি তাকালে এখানে বোঝা যেতেছে একটু পরেই মিনিয়াতির সবগুলো চুল খুলে পড়ে যাবে। এটা বলার পরও মিনিয়াতি আমার কথা কোনো বিশ্বাসই করতেছিল না। তখন আমি মনে মনে ভাবতেছিলাম বেচারা মিনিহাতি একটুখানি কালারের লোভে বইরা সব কয়টা চুলি আজকে হারাবে, আর যেহেতু আমার কোনো বারণই শুনলো না সেহেতু একটু পরে দেখে দেখে ভালো মানেরই মজা নেওয়া যাবে। এখন আর বেশি কথা না বইলা আমি চুপচাপ দেখতেছিলাম তারা আসলে কি করে। এরপর আমি দেখতে পেলাম তারা মূলত প্রথমে চুলটাকে শুকায় নিতেছে। তখন আমি মনে মনে বলি একটু পর তো বেচারা চুলি থাকবে না, এত শুকাশুকি করে কিলা। এরপর আমার চোখে পড়ে যায় এক অবজ্ঞার ঘটনা, মানে মিনিহাতির ড্রেসটা। আমি স্বাভাবিকভাবে সকল কিছু পছন্দ করতে পারলেও ড্রেস সম্পর্কে আমার আইডিয়া প্রচুর পরিমাণের কম, কিন্তু বর্তমানে মিনিহাতি যে ড্রেসটা পরে আছে ওইটা আমার কাছে এত পরিমাণেরই ভালো লাগে যে মিনিহাতিকে না জিজ্ঞেস করে এটা আমি অর্ডার করে দিছিলাম। কারণ বর্তমানে এই সময়ে এত অল্প দামে এত গর্জিয়াস জামা সহজে কিন্তু কপালে জুটে না। মিনিহাতি এমন একটা দিনে জামাটা পরে এসেছে যে দিনটাকে তাকে চুল হারানোর শোকে কাটতে হবে। হঠাৎ করে লক্ষ্মীসোনার দিকে তাকিয়ে মনে হলো লক্ষ্মীসোনা মনে হয় মনে মনে একই কথা বলতেছে, ও গাইস আপনাদের একটা কথা বলি, আপনারা যদি এমন কম প্রাইসের ভিতরে এমন সুন্দর সুন্দর ও গর্জিয়াস জামাগুলো নিয়ে নিতে চান তারা কিন্তু এখনই চলে যেতে পারেন উপরে মেনশন করা এই ম্যাক্সমার্ট FB পেজে। আর অর্ডার করার সময় অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনশট তাদের দিবে, কারণ এর ফলে কিন্তু তাদের থেকে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় এক ডিসকাউন্ট। এবার একটু পরে মিনিহাতি আমাকে ডাক দিয়ে দেখাচ্ছে, কি গো কই গেল তোমার উপদেশমূলক কথা, তুমি কি খেয়াল করে দেখতেছো আমার চুলগুলো কেমন উঠতেছে। তখন আমি সাধারণভাবে মিনিহাতিকে বললাম যেহেতু উঠতেছে বেশি করে উড়ায় না, কারণ একটু পর পর উঠতে উঠতে একেবারেই উড়ে যাবে। এবার কিন্তু শুরু হয়ে গেল মিনিহাতির মুখের পালা। তখন আমি মিনিহাতিকে জিজ্ঞেস করলাম এখন আবার মুখেও কিছু করবা নাকি। মিনিহাতি তখন আমাকে উত্তর দেয় শুধু মুখে মানি, বৈশা দেখো না কি কি করি, মুখ থেকে শুরু করে হাত পায়ে সব জায়গায় ঘুরতে হবে। তারপরে আমি খেয়াল করে দেখতে পেলাম পুরো আটার বস্তার মতো যত্ন করে মিনিহাতির মুখটাকে ভালোভাবে ফ্রেশ এবং ওয়াশ করে পরে একটা মাস্ক পরাই দিছি। যদিও আমি এইটুকু বুঝতে পারতেছিলাম এগুলো সকল কিছু স্কিন কেয়ারে এক একটা উপাদান, কিন্তু আমি তো অপেক্ষা ছিলাম ওই সময়টা এখন বেচারা মিনিহাতির নিজের চুল দেখা কান্নাকাটি করে পুরো চিল্লায় উঠবে। এদিকে কিন্তু আমাদের লক্ষ্মী সোনা আপুটার সাথে ভালো টাইম স্পেন্ড করতেছিল, মানে তার কাছে শেয়ার করতেছিল মূলত যে তার গরম লাগতেছিল। আর এইবার শুরু হবে মিনিহাতির আরেকটা ট্রিটমেন্ট। যদিও তাদের কাজের কোয়ালিটি থেকে শুরু করে তাদের সকল ধরনের ইনস্ট্রুমেন্টাল এবং যত্ন সহকারে কাজ করার ধরন দেখে আমার কাছে পার্লারটা প্রশংসনীয় মনে হচ্ছিল, কিন্তু এরপরও মনে একটা কোণে দুঃখ রয়ে যেতেছিল, সেটা হচ্ছে মিনিহাতির চুলের উপরে এতবার বিভিন্ন কেমিক্যাল পড়ছে যে এইবার জোরে একটা চুলও থাকবে না এটা আমি 100% শিওর। যাই হোক বর্তমানে কিন্তু মিনিহাতি যত্ন সহকারে বাকি কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছিল, যেমনটা আপনারা বর্তমানে তো দেখতেই পাচ্ছেন, মানে একেবারে কিছুই যেন বাকি রাখা হচ্ছিল না। হাত থেকে শুরু করে পা, পা থেকে শুরু করে গলা, এমনকি গলা থেকে শুরু করে মুখ পর্যন্ত, আর আমিও পাশে বসে বসে সকল কিছু দেখতেছিলাম। আর মনে মনে এটাই ভাবতেছিলাম বেচারীরা এত কষ্ট করে করতেছে, কিন্তু একটু পরে যখন চুল দেখে মিনিহাতির মনটা ভেঙে যাবে তখন আর এগুলোর কিছুরই দাম থাকবে না। কিন্তু এরপরও আমার কথা কেউ মানতে রাজি না, সবাই শুধু আমাকে একটা কথাই বলতেছিল ভাইয়া সবার কাজ এক না আর সকল প্রোডাক্টও এক না, আজ পর্যন্ত আপু ওরকম কারো হাতে পড়ে নাই, যদি পড়তো তাহলে এখন এই চুলগুলো থাকতো না। তখন আমি মিনিহাতির চুলগুলোর দিকে লক্ষ্য করে দেখি আসলে ঠিকই বলছে, সুন্দরই তো লাগতেছে, তার মানে বলতে হবে মিনিহাতির ভাগ্যটা আসলেই ভালো, কারণ আর না হলে এতদিন যে কয়বার কালার চেঞ্জ করছে যদি এর ভিতরে কারো একজনের কালার খারাপ কোয়ালিটির থাকতো তাহলে নিশ্চিত বেচারার চুলগুলো আর থাকতো না। তো অবশেষে আমি সব মিলে একটা কথাই ভাবলাম আসলে এই পার্লারটা একটা সুপার, মানে একই পার্লারের ভিতরে সব রকমেরই আপনার সার্ভিস পেয়ে যাবেন, তাহলে আর দেরি করবেন কেন, এখনই উপরে মেনশন করা আনিকা খান ব্রাইডাল মেকওভার পেজে যোগাযোগ করে ফেলুন। আর এখন তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।